মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষী, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি খুব গরম পড়েছে আর আজ সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আয়ু সংযুক্ত ঘুমোচ্ছিল বলে সারা ঘর পুরো ঝেড়েছি, তোমাদের দেখাবো। সেটা তোলা হয়নি, কি বের করেছি সেটা শুধু তোমরা দেখো ঘর থেকে। হ্যাঁ, কাজে ব্যস্ত ছিলাম, তো ঘরে একটু কি করেছি সব আমার বর সব গুজে গুজে খাটের তলে আলমারির তলে সব ঢুকে রেখে দিত। আমি তোমার দেখাচ্ছি, এইখানে আরো আছে, এই দেখো এইখানে আরো আছে, দেখেছো কত নোংরা। শুধু দেখো হাতে দেখো ঘাটাঘাটি ফুটে গেছে, দেখাচ্ছি একটুখানি দেখাচ্ছি, দেখো ঘরটা পুরো পরিষ্কার করেছে, চুর বাকি বাইরেটা পুরো নোংরা হয়ে রয়েছে। আয়ুষ অনেকটা ঘুমোচ্ছিল, এইসব দাদুর কাছ থেকে একটু আনাজ কিনছি, কারণ সবজি ছিল তো ভয় গেছে, আর সবজি সবজি এলে শেয়ার করছে দাদুকে। দেখি দাদু দাদু রয়েছে, সবজি নিয়ে এসছে, তো বন্ধুরা এইসবে স্নান টান করে উঠলাম। এতক্ষণে আয়ুষের ক্লাস করাচ্ছিলাম, এই যে সব অনলাইন ক্লাস হচ্ছে আয়ুষের। হ্যাঁ হ্যাঁ, আবার 12:30 থেকে ক্লাস আছে। তো এখনও রান্নাবান্না কিছু হয়নি, গ্রহণ ছিল তো রান্নাবান্না কিছু হয়নি, ঠিক আছে। তো আবার 12:30 থেকে ক্লাস করবো, ক্লাস করে তারপর আবার রান্নাবান্না করবো, কারণ 12:00 সময় গ্রহণ ছেড়েছে। আবার রান্নাবান্না করবো, কি সবাই ঘর দোর পরিষ্কার করলাম, তোমাদের একটু দেখলাম ঘর দোর একদম চকচক করছে, পরিষ্কার করেছে। বললাম 12:30 থেকে ক্লাস হবে, চান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম না, এখন অনলাইনে যাবো না, সব নোংরা টোকরা ঘেঁটেছি। এই অনলাইনে যাবো না বলছি, আমি এখন অন ক্যামেরায় যাবো না, সব নোংরা টোকরা ঘেঁটেছি। তো বাবু ক্লাস করাচ্ছি 12:30 থেকে, ক্লাস করি আবার আসছি রান্না করার সময়, ঠিক আছে। তোরা এইসবে অনলাইন ক্লাস শেষ হলো, আয়ুষকে নিয়ে টেনশন আছে, তো আয়ুষ টেকুটে রেখেছে, মা যাচ্ছে চলো রান্নাটা করে নে, ঠিক আছে, চলো 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 রান্না করে নে। তো বন্ধুরা ঝোলটা করা হয়ে গেছে আর ঝোলটা চড়ানো হয়ে গেছে। এবার আমার হাজবেন্ড যাবে, হচ্ছে চান করতে যাবে, ও পুজো করবে আজকে, কারণ আমি আয়ুষকে নিয়ে আজকে ক্লাস করাচ্ছিলাম, আমার দেরি হয়ে গেছে, আমি আজকে পুজো করবো না, কারণ আমি চান করে উঠেই পুজো করি। তো যেহেতু আয়ুষকে নিয়ে ক্লাস ক্লাস করাচ্ছিলাম, সেই জন্য পুজো করবো না। আর আমার বলো তো আমার কি নেই, নাকে কি হচ্ছে, একটা ফাঁকা লাগছিলো না মুখে, বলেই দিলাম এই দেখো নাক নাক ছাবি, সেটা কাজ করতে করতে নাক ছাবিটা খুলে গেছে, নাক ছাবিটা পরবো। তো আয়ুষের বাবা যখন এ করবে, তখন ওটাকে কী বলে পুজো করবে, তখন তোমাদের কাছে একটু শেয়ার করবো আর তোমাদের দেখাবো ঘর দোর কিরম পরিষ্কার করেছি। দাঁড়াও, দেখছি সিটি মারবে, আয়না ছাড়া লাগানো যাবে না, দাঁড়ানো নাকশিটা পরে আসছে। তো বন্ধুরা চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঘরদোরগুলো কিরম পরিষ্কার করেছি, ঠিক আছে, চলো দেখে নাও। তো বন্ধুরা এই দেখো একটু ঝুললে, এই দেখো পরিষ্কার করে নিয়েছি,
খাটের তলা দেখো, সব পরিষ্কার একদম। আমার ছেলেও বসে বসে দেখছে, এই দেখে দেখো, চলো সব পরিষ্কার দেখো, তোমরা একটু ঝাঁপিয়ে দিতে দেখো। এই সব পরিষ্কারে দেখো, বাইরে চকচক করছে না বাইরে টাইরে গুলো, সব পরিষ্কার করে দিয়েছি আমি আর আমার হাজবেন্ড, হাজবেন্ডও করেছে, মিথ্যা তো বলে লাভ নেই, ঝুল ভর্তি হয়েছিল। পুরো ফুটো ফুটো তাই সব পরিষ্কার করেছে, ক্লিন করেছে। সব পরিষ্কার করে দিয়েছি, চলো ঝোল কমপ্লিট হয়ে যাচ্ছে, ঝোলটা দেখি। বন্দুকটা উঠো, আমি ভিজে যাবো পুরো, আমি ভিজে যাবো, তুমি করিয়ে দাও। আমাদের আলু ঝোল মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, কি দমে কষ্ট হচ্ছে। তো আজ আমাদের একটা ভুল হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ নেই, মালা মালা চড়াবে ঠাকুরের প্রসাদ নেই, কি অবস্থা, ভুলেই গেছি একদম আনতে। সে হাজবেন্ড কি রাগ করছে, তুই ভুলে গিয়েছিস ঠাকুরের বেলায়, সত্যি খুব খারাপ লাগছে গো। বৃহস্পতিবার কপাল 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 খারাপ হলে যাওয়া হয়। বন্ধুরা দেখো আমাদের ভাত বাড়া হচ্ছে, ভাত বাড়ছে, আমি ফেসবুক পেজেও দিই, এটা ভাত বাড়ছে। আগে মাছ কিছু হয়নি, সেটা মাছের ঝোল হয়েছে। এদেরকে আমাদের আয়ুষ বাবা জল খাচ্ছে অনলাইন ক্লাস করে, জামাটা ভিজিয়েছে, আর এদিকে মা উঠে আছে, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমাদের অলরেডি চাও, তাই হচ্ছে। আর এখানে ভাত হয়েছে, আর আমার হাজবেন্ড খুব সুন্দর ভাত বাড়ে, ঠাকুরের প্রসাদ নেই বলে আজ পুজো হলো না, পুজো করতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। কালকে মালা দেবে, প্রসাদ নিয়ে আসুক বিকেল, একদম খেয়াল নেই, মালা চড়ি কি করবো, প্রসাদ যদি না দিতে পারলাম তো বিকেলে নিয়ে আসুক, আমরা খেয়ে নিচ্ছি ঠাকুরের নাম করে খেয়ে নি, কি করবো আর বলো, একদম মনেই ছিল না, কি বলবো, ঠাকুরের জিনিস মনে থাকে না, কি বলবো আমার। গুড ইভিনিং বন্ধুরা, তো আজ আমাদের পরোটা হবে, দেখো তো পরোটা মা এই আঠা মাছছি, আঠার পরোটা খেতে আমাদের দুর্দর্শ লাগে, খুব ভালো লাগে আঠার পরোটা খেতে। তো ভেবেছিলাম আলুর পরোটা করবো, তখন হাজবেন্ড বললো না গরমেতে আলুর পরোটা করো না, এমনি পরোটা করো, আর ছেলেমেয়েদের একটু গরম ভাত করে দেবো, আর ডিম ওই সেই ডিম ফাটিয়ে আর ইয়ে করবো, ওটাই কি বলে আলু দিয়ে করবো, ডিম ফাটিয়ে একটা ডিমে তো হয়ে যাবে। সবাই টিফিন হয়ে গেছে, সবাই কি করছো, ভালো আছো তো গরমে, সবাই ভালো থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমার যত আমার ইউটিউব ফ্যামিলি সবাই পৃথিবীর যেখানে যত লোক আছে সবাই যেন ভালো থাকে, সবাই আমার ফ্যামিলি, সবাই ভালো থাকে। না মা ম্যাগি এখন খায় না, ঠাকুরের আশীর্বাদ সবাই যেন ভালো থাকে, এটাই চাই আমি ভগবানের কাছে, এটা আমি নয় সবাই চাই। দুজনে পিটোপিটি তো এত মারপিট করে না, দুজনে কি বলবো প্রচন্ড মারপিট করে, যা গরম পড়েছে বাবা, জল যা টানছে না, কি বলবো। ডিমের ঝোল করে নি, তিনটা ডিমের কি করবো, কি
করবে তাহলে তুমি ফাটিয়ে দাও বলো তুমি কি হয় টেস্টটা ফুল হইছে একটা ডিমে তো হবে কি বললাম একটা ডিমে কতটা হয় বুঝছো আচ্ছা বন্ধুরা আমার একটু সাহায্য করো তোমরা দোকানি করে বলছি একটু সাহায্য করো মিথ্যা বলি না তোমরাই আমাকে একবারটা বাঁচাতে পারো আমি দুটো বাচ্চা ছেলে কোথায় বেরোবে বা কোথায় যাবো কোনো কাজও নেই করবো জানি না আমি তোর বাবা কি পরে দেখা যাক আমি তোর বাবা কি পরে সেরকম মিথ্যা কথা বলি না আমি যদি বন্ধুকে তোমাদের দেখিয়ে দেবো মিথ্যা কথা কোনো বলবো না আমি সব পরিস্থিতিতে একটু দেখো তো আমার দুটোই ছোটো ছোটো বাচ্চা ওদের একটু দেখো না দেখতে একটু মানে আমার একটু হেল্প করো না জানি না জানি হবে না জানি না কি করবো মরে যেতে হবে কিন্তু বাচ্চা গুলো আসতে তাহলে ব্লগটা দেখতে পাবো সঙ্গে থাকবো বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে গেলাম পরোটা করতে গেছিলাম পরোটা করতে গিয়ে তো এত গরম রান্না করে না হঠাৎ শরীরটা আমার খারাপ হয়ে গেছে মানে মাথা পাতা ঘুরে গেছে সে দমটম আটকের মতো আসছে যেন শরীরটা আরেকদিন করছে তো শুয়ে পড়েছি বরের কেন হবে তো চলো তরকারি করো তো কাকা এসেছিলো কাকা বারে না তরকারি করতে হবে পরোটা দিয়ে মিষ্টি খেয়ে শুয়ে পড়ে কেন শুয়ে আছি সেই যে ওর কোথায় দিয়ে আমি জানি না তো এই হচ্ছে ব্যাপার হয় বলো যার সাথে গল্প করি তার সাথে ভালো করে কথা বলি আর যে তোর জন্য খেতে বসে তার সাথে এরকম ব্যবহার করি কী বলবো কিছু বলার নেই সব দোষ তো আমার বন্ধুরা প্লিজ আমাদের বাচ্চাকে মানুষ করতে হবে আমাকে একটু হবে না মনে তোমরা এখানেই ভিডিওটা শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেরোয় একটি ভিডিও যাতে সোশ্যাল মিডিয়া আপলোড করা তোমাদের রাতের ডিনার দেখো পরোটার ডিম ভাজা আর মিষ্টি কাকা দিয়ে গেছে ডিমটা ছিল আর সংযুক্তার জন্য ভেজেছি পরোটার চাট উঠে ভেজেছি বলে একটু কালো হয়ে গেছে তো চলো খেয়ে নিই গুড নাইট বলে দাও গুড নাইট বন্ধুরা বন্ধুরা কাকা মিষ্টি দিয়ে যাওয়া বাবা
আমি মিথ্যে ভুগে দিয়েছি কথা বুঝতে পারলে তো।